নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি ধর্মযুদ্ধ 2024। 18তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আজ দেশের সঙ্গে সঙ্গে বালুরঘাট, দার্জিলিং, রায়গঞ্জ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে অনেক ঘন্টা কেটেও গেছে। মোটামুটিভাবে বলা যেতে পারে এখনো পর্যন্ত নির্বিঘ্নেই ভোট গ্রহণ চলছে, কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর যেমন পাওয়া গেছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আসছে এবং ইভিএম বিভ্রাটের ঘটনাও ঘটেছে। এই সমস্ত খবরের দিকে সমস্ত আপডেট আপনাদের দেব আমরা। পাশাপাশি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক দলের বিশিষ্টরা, তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেব শুরুতেই। আমার সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন জুই বিশ্বাস। জুইদি, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে রয়েছেন মণিকাঞ্চন পাল। মণিকাঞ্চন বাবু, আপনাকেও স্বাগত। অবশ্যই আলোচনায় আসবো, তার আগে আমরা জানি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে তাঁর দুটি সভা, প্রথম সভা থেকে আজ কি বার্তা দিলেন সেদিকে শুরুতেই নজর রাখবো। জানিয়ে রাখি তিনি ঠিক কি বলেছেন। তিনি ইন্ডিয়া জোটকে নিশানা করেছেন, মহিলা আদিবাসীদের বিরুদ্ধে আইন আনতে চায়, বিদেশ থেকে এক্স রে যন্ত্র এনেছে কংগ্রেসের শাহজাদা। তিনি আরো বলেছেন সারা দেশে এক্স রে করে দেবে, সব সম্পত্তির একাংশ নিজেদের ভোট ব্যাংককে দেবে, আর এ বিষয়ে নীরব তৃণমূল। তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর এভাবেই। তিনি বলেছেন যে মালদায় কংগ্রেস তৃণমূলকে নিশানা করে বলেছেন যে 26,000 পরিবারের রুটি রুজি শেষ হয়ে গিয়েছে, চাকরি বাতিল নিয়ে যেমন নিশানা। পাশাপাশি তিনি বলেছেন যে প্রথম বামেরা পরে তৃণমূল বাংলার সম্মান নষ্ট করেছে, আরো অনেক কিছু বলেছেন। কি বললেন ঠিক শুরুতেই শোনাব। ইনোনে ইতনা বড়া শিক্ষা গোতালা কিয়া, 26,000 পরিবারো কি রোজি রোটি ঠপ হো গই, আর কর্জ লেকর কে পয়সে লা কর কে জো টিএমসি ওয়ালো কো দিয়ে থে ও বোঝ ভি ইন হামারে গরিব বন্ধু বহন কে সর পে মর গয়া। জবকি বিজেপি সরকার হ্যায় জো কেন্দ্র সরকার মে পুরী পারদর্শিতা সে যুবাও কো নৌকরি দিয়ে রই হ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে মালদার সভা থেকে যা যা বললেন সেখানে স্পষ্ট তার বার্তায়। তিনি বলতে চাইছেন বাংলায় কোনো কাজ কমিশন ছাড়া হয় না। বললেন বিনামূল্যে রেশন দিচ্ছে বিজেপি সরকার, বাংলায় কাটমানি ছাড়া কিছু হয় না। তিনি বলেছেন কেন্দ্র টাকা পায়, তৃণমূলের তোলা বাজরা খায়, যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে খেলছে তৃণমূল, প্রথম বামেরা পরে তৃণমূল বাংলার সম্মান নষ্ট করেছে, আয়ুষ্মান প্রকল্প চালু করতে দেয়নি রাজ্য, এমনটাই আজ জানিয়েছেন মোদী। সব মিলিয়ে তার নিশানা তৃণমূলকে এবং বাকি রাজনৈতিক দলকে, বাকি বিরোধীদের। আরো কি কি বললেন, কি বার্তা দিলেন, তার কর্মসূচি সম্পর্কে জানবো আরো বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, তার বার্তায় সব থেকে বেশি যেটা প্রকাশ পেল তৃণমূলকে নিশানা করা, এবং তিনি যেটা বলতে চাইলেন যে বিনামূল্যে রেশন যেমন বিজেপি সরকার দিচ্ছে, তেমনি আয়ুষ্মান প্রকল্প চালু করতে চেয়েছিল বিজেপি সরকার, রাজ্য করতে দেয়নি। আরো বলেছেন বাংলায় কোনো কাজ কমিশন ছাড়া হয় না, 26,000 পরিবারের রুটি রুজি শেষ হয়ে গিয়েছে, চাকরি বাতিল নিয়েও তার মন্তব্য। একদমই তাই মধুমন্ত্রী, এবং এই যে আজকে যে লোক এর যে উচ্ছ্বাস এইটা দেখে মোদী কিন্তু আপ্লুত, এবং উনি বলছেন যে গত জন্মে আমি মনে হয় এই বাংলারই সন্তান ছিলাম, এই আমার প্রতি যে ভালোবাসা আপনাদের যে উচ্ছ্বাস, এই উত্তাপ এবং এই দাবদাহের মধ্যে আপনারা যেভাবে রোদে দাঁড়িয়ে আমার আমাকে দেখতে এসেছেন, এই জন্য আমি আপনাদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা আমার। পাশাপাশি উনি বলেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং অন্যান্য যারা আছে ইন্ডিয়া জোটে, তারা এই রাজ্যে কোনো ভাবেই ভালো চান না, কারণ কেন্দ্রে যে সমস্ত প্রকল্প কেন্দ্র সরকার দিয়েছে সেই সমস্ত প্রকল্প এই টিএমসি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তারা কেউ একদম স্পষ্ট। নরেন্দ্র মোদী কি বার্তা দিতে চাইলেন তার বক্তব্যে আজকে, পরবর্তী সময় তোমার কাছ থেকে তার আগামী যে সভা রয়েছে সে বিষয়ে জানবো। আপাতত ধন্যবাদ তোমাকে, কথা বললাম আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে।